আসসালামু আলাইকুম। আমরা গতকালকের যে ভিডিওটি ধারণ করেছিলাম তার অংশবিশেষ আজকে দেখাচ্ছি। কারণ কেন দেখাতে হয়, অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করেছেন যে ভাই নিউট্রাল কি একটা দিব কি না। আপনারা একটার পর একটা রুম একটু দেখতে থাকেন, আমরা এই সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাচ্ছি, এরপরে আপনাদেরকে বুঝিয়ে দিব যে নিউট্রাল কি একটা দিবেন কি না। তো এই যে ছাদটা ওয়ারিং করা হচ্ছে, এই ওয়ারিংটা কেন করা হইল? ছাদের পাইপ ওয়ারিং করা হয় এই কারণেই যে আপনার এই যে রুমটা হবে সেই রুমটার মধ্যে আপনার কি টাইপ ওয়ারিং হবে, ঠিক আছে? আপনার যে রুমটা হবে কি ধরনের ওয়ারিং হবে সেই ওয়ারিংয়ের অনুযায়ী আমাদের ছাদের পাইপ ওয়ারিং করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এইটার এই পাশে মানে একটা রুমের সাইডটা পাইপ আমরা চতুর্দিকে দিতে পারছি। আমরা প্রত্যেকটাকেই যদি আমরা লক্ষ্য করি চতুর্দিকেই দিতে পারছি। কেন এইখানে চতুর্দিকে দেওয়া হইল? আমাদের এই যে কোনো প্রান্ত থেকে এখানে তিনটা লাইট হবে, 1 2 3, এই যে একটা, তো আমার আঙ্গুলটা বড় বড় দেখেন একটা, তো এইখানে একটা বেশি আছে। তো আমরা একটা রুমের যে সাইড থেকেই আমরা লক্ষ্য করি না কেন, যে কোনো সাইড থেকে আমরা যেন তিনটা লাইট আমরা ইউজ করতে পারি। বা এক সাইডে আমরা একটা ফ্রিজের লাইন ইউজ করলাম, হতে পারে আমাদের একটা পাইপ একটু বেশি। তো বেশিটা কেন রাখবেন এইটা নিয়েও কথা বলি। বেশিটা রাখবেন যে কোনো ধরনের একটা রুমে যদি একটা পাইপ মাইর খেয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই বেশিটা কাজে লাগবে। এখন আসি, আমরা প্রত্যেকটা রুমটা আগে দেখাই। এখন আসি যে আমরা কেন এই কথাটা বারবার বলি, কমেন্টসে বারবার বলি যে ভাই তিনটা রুমের জন্য কি একটা নিউট্রাল দিলেই হবে কি না। তো তিনটা রুমের জন্য একটা নিউট্রাল কীভাবে হয়, তো এইটাকে সলভ করার জন্য আমাদের আগেই ছাদ থেকে সলভ করতে হবে। তো আমরা আরও একটি জিনিস আপনাদেরকে দেখাই। আমার সামনে দেখেন, এই যেহেতু এইখানে হচ্ছে খাটটা, এটা রুমটা, এই পর্যন্ত হচ্ছে রুমটা, আর এইখানে হচ্ছে খাট। তাহলে এই খাটের সোজায় যদি আমি ফ্যান ফুঁক দেই, তাহলে ওই যে দেখেন বারিন্দা, যেটা বারিন্দা কিন্তু অ্যাঙ্গেল, তো বারিন্দার পাইপটা কিন্তু আমরা অ্যাঙ্গেলে দিয়ে দিছি। এই যে এইখান থেকে বারিন্দার পাইপটা অ্যাঙ্গেলে দিয়ে দিছি, এটা সোজা দিলে এইখানে যাইতো। তো এগুলি লক্ষ্য করে আপনাদের মিডল পয়েন্টে দিতে হবে। এখন আসেন, আমরা শর্টকাটে আজকের ভিডিওটা শেষ করে দেব। এই রুমটার সাথে এই একটা সার্কুলার বক্স দিয়ে আবার এইখানে দেওয়া হয়েছে, দেওয়ার পরে এই দিক থেকে আবার একটা টানা হয়েছে। এই রুমটার পাইপ সংখ্যা কয়টা? 2টা। এই দেখেন, এইটাও মেইন লাইন, এই যে দেখেন, আবার এইদিকে যেটা গেছে এইটাও কিন্তু মেইন লাইন। আমি আপনাদেরকে দেখাই, এইটা এইখানে আসছে, এটার কোনো কাজ নাই। এখানে পয়েন্ট হইলে হইতেও পারে, পয়েন্ট তো জায়গা যেহেতু আছে এখানে পয়েন্ট করার দরকার, কিন্তু এইটাও এখানে লাগছে। কোনো কারণবশত যদি এই পাইপটা মাইর খেয়ে যায়, এটা এই দেখেন আকাল মাথা, এই পাইপটা যদি মাইর খেয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এই পাইপটা কাজে লাগবে। এটা কিন্তু রুমের আউট, এই পাইপটা এই দিক দিয়ে গিয়া এটা কিন্তু এই যে এই রুমটাকেও ধরছে, এই রুমটার তো ওই সাইড দিয়ে ধরে আসছে, দেখতে পাচ্ছেন। এই পাইপটা এইদিকে গিয়ে এখানে ওয়া এই সার্কুলার বক্সে এখানে ঢুকছে, ঢুকার পরে এই রুমটাকে ধরছে। কিন্তু এই মেইন লাইনটাও কিন্তু এই রুমটা ধরছে, আবার এই মেইন লাইনটাও কিন্তু এই রুমটা ধরছে, ঠিক আছে? তো আমাদের যে কোনো কারণবশত একটা পাইপ যদি মাইর খেয়ে যায়, তাহলে আমাদেরকে আটকে থাকতে হবে, এখানে আটকেতে হবে না। এবার চলেন এই পাইপ কোথায় গেছে। এই পাইপ এইখান থেকে আসছে সরাসরি এইদিকে গিয়া, সরাসরি এইদিকে এই যে ওভারটেক করে, এইদিকে ওভারটেক করেছে, ওভারটেক করে এই যে দেখেন এইচডিবিতে চলে গেছে। এই যে এইচডিবিতে বাকি লাইনগুলো যে সিঁড়ির কাছ থেকে যে আসবে সেইটা এখনও দেওয়া হয় নাই, আপনাদেরকে দেখে একই লাইন, এই যে দেখেন একই লাইন, এইটা এইদিকে গিয়া ওইখানে গেছে একই জায়গায়। আর এই লাইনটা এইটাও একই জায়গায় গেছে। এই যে দেখেন আমরা যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই দেখেন এটারে ওভারটেক করছে, ওভারটেক করে এখানে মিশছে, এই যে মিশছে, মিশিয়া ওই যে দেখেন ওই সোজা গেছে। আবার এইটাও কিন্তু একই জায়গায় গেছে। তাইলে আমাদের বোঝা গেল যে আমাদের কখনো যদি একটা 5 যদি মিস্টেক হয়ে যায় তাহলে কি আমরা দ্বিতীয় লাইনটা দিয়ে কাজ করতে পারবো। আমাদের 3টা রুমের জন্য একটা মেইন লাইন আছে এখানে, যেহেতু এটা সাধারণ ওয়ারিং, কথা বুঝছেন, লাইট আর ফ্যান চলবে, হয়তো ফ্রিজ চলতে পারে, এখানে কোনো এয়ার কন্ডিশনের লাইন নেই। যদি এয়ার কন্ডিশনের লাইন থাকতো তাহলে কি হইতো, এই যে ডাইরেক্ট লাইন, ডাইরেক্ট সরাসরি এসির ভিতরে চলে যেত। মানে এসি লাইনটা এক্সাম আপনাদের বুঝাই, এই বস্তাটাই হচ্ছে এসি, এই বস্তার মধ্যে এসি লাইন পয়েন্ট করতে হবে। ওই যে ডিস্ট্রিবিউশন বক্স থেকে ডাইরেক্ট এই বস্তার মধ্যে লাইন এনে দিতে হবে, কারণ এসির লাইনের সাথে তো অন্য কোনো পাওয়ার লাইন অ্যাডজাস্ট করা যাবে না। যদি মনে করেন আপনাদের এইখানে একটা টয়লেট হবে, আমি এক্সাম আপনাদেরকে অ্যাডভান্স বুঝাচ্ছি, এইখানে একটা টয়লেট হবে এসডিপি পুট ওই জায়গায়, ওই টয়লেটের যদি গ্লিজার হয়, টয়লেটে যদি লাইট চলে, একটা ওই অ্যাডজাস্ট ফ্যান চলে, তাহলে হিসাব ভিন্ন, তাহলে আপনার রুমের লাইন থেকে দিয়ে দেবেন। যদি টয়লেটে যদি গিজার দিতে হয়, তো গিজারটা তো 1000 ওয়াট থেকে 1500 ওয়াট 2000 ওয়াট হয়ে থাকে, তো ওই সরাসরি একটা ফাইবারে গিজারে আসবে, ঠিক আছে, এখানে আসবে। তাহলে বন্ধুরা আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম যে আমাদের এই টাইপ করে যদি ওয়ারিং করি তাহলে কি হবে, তাহলে হবে কি যে আমাদের একটা লাইন মায়ের খেয়ে গেলেও আরেকটা লাইন আমাদের কাজ করা যাবে। আরেকটা জিনিস চিন্তা করবেন, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, এই রুমের লাইন আর এই রুমের লাইন কিন্তু এইখানে হচ্ছে ওয়ালটা। এখন কোনো কারণবশত এই রুমের মেইন লাইন মাইর গেল, এই পাইপটা দিয়ে এসে কিন্তু এইখানে ওয়ালটা ছিদ্র করে, এটা তো নিচে যাবে, ওয়ালটার যে সার্কুলার বক্সটা হবে, লাইট পয়েন্টটা হবে, তাই না, লাইট পয়েন্টটা হবে, তখন ছিদ্র করে কিন্তু এটার মধ্যে নেওয়া সম্ভব। দেখেন একটার থেকে আরেকটা কিন্তু এক পরস্পর জড়িত আছে, এই যে খুব কাছাকাছি, এই রুমেরটা এখানে একটু কাছাকাছি নেই, এখানে ওয়ালটা কেটে অ্যাডজাস্ট করা যাবে নিচ দিয়ে, এই যে এইখানে একটু মানে রুমের বড় ছোট, তো নিচ দিয়ে অ্যাডজাস্ট করা যাবে। তো এই পাশে যদি ধরি, এই পাশেও কিন্তু একই সিস্টেম। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে আমাদের পাইপ দেওয়ার কোনো বিকল্প নাই, মানে ছাদে আবার অতিরিক্ত পাইপ দেওয়া যাবে না। আপনি যদি লক্ষ্য করেন, আপনি যদি ইয়া করেন, একই সাথে যদি এইরকমভাবে পাইপ নেন, আপনি একটা বিষয় এইখানে যে পাইপগুলো আছে, একই সাথে যদি আমরা এইভাবে পাইপগুলো একসাথে নিয়ে যাই তাহলে আমার কি হবে, আমার বিল্ডিংটা উইক হবে, তাই না, আমার বিল্ডিং কি হবে, এইটা হচ্ছে কি টিউবের ন্যায় কাজ করতেছে। ছাদে যখন এটা পাইপটা দেওয়া থাকবে, তো এটা একটা টিউবের, এখানে সিমেন্ট বালু যাবে কি, যাবে না। তাহলে কি করতে হবে, এই দুইটা পাইপ কি আমরা এক জায়গাতে নিতে পারতাম না? দেখেন দুইটা পাইপ আমরা এক জায়গাতে নেই নাই, দুইটা পাইপের কিন্তু একই কাজ, দুইটা পাইপের একই কাজ, একটা গেছে গা এদিকে, একটা গেছে গা এদিকে, মানে গিয়ে ওই যে ওই 3টা রুমের জন্য এই 2টা পাইপ ব্যবহার করা হয়েছে, মানে তুমি যেদিকেই যাও 3 পাইপ। এখন আপনি ইচ্ছা করলে এই লাইনটাও ইউজ করতে পারেন, এইটাও ইউজ করতে পারেন। অন্য রুমের যে লাইনগুলি, এগুলো কিন্তু টানি নেই, এগুলো এখন টানবো, মানে আপনাদেরকে এক্সাম বুঝাচ্ছি, কারণ এইটা কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করতে হয়, তো এক্সাম বুঝাচ্ছি। আর এগুলো তো সবগুলোই জানলেন। আর এইগুলা আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আমাদের তো প্রচুর পরিমাণ পাইপ, যেহেতু আমাদের বাংলাদেশের যে কন্টেন্ট যে এগুলো 10 ফুটি পাইপ থাকে, আর অন্যান্য রাষ্ট্রে হয়তো টিউব থাকে, টিউবের মতন পাইপ থাকে, ফ্লেক্সিবলের মতো। তো যেহেতু আমাদের বাংলাদেশে 10 ফুটি পাইপ থাকে, সেই পাইপটা তো পুরাটা লাগে না, কিছু জোড়া হয়, জোড়ার জায়গায় কিন্তু টেপ মেরে দিতে হবে। এই টেপে কি আপনার এই পাইপ ধরে রাখবে না, এই টেপে কেন দিছি, এই টেপে কোনো দিন এই পাইপ ধরে রাখবে না। এটাই কি করবে, এই যে সিপা আছে না, ফাঁক আছে, এই ফাঁকের ভিতরে চুয়ায় পানি গিয়া, ডালায়ের পানি গিয়ে এই জিনিসটা নষ্ট করে ফেলবে, মানে ভিতরে বরট হয়ে যাবে, তার জন্য টেপ মেরে দিছি। আর যদি আপনি গাম মেরে দেন, গামের ভিতর দিয়েও কিন্তু ফাঁক থাকে, টেপের ভিতর দিয়ে আর ফাঁক থাকবে না। আপনি গামটা দিলেন, গামটা কি চতুর্দিকে গিয়ে লাগছে কি, লাগছে না। আর যদি আপনি ছাদের মধ্যে আরএফএলের পাইপ দেন, এই যে আরএফএলের পাইপের সাথে আরএফএলের ফিটিং কিন্তু ভালো করে লাগে। আপনি যদি যারা কাজ করেন তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবেন। तो एर बड़ो टेप मेरे दीसी एक्सट्रा सिक्यूरिटी एखे को सूहाया टुहाया जाते ना ढुके। तो आजकल भिडियो ये पर्यन्तই এটা হচ্ছে কমেন্টসের उत्तरे আমি বলছি আপনারা কখনো এই রকম ভাবে এখানে যে সাদের 5D দেওয়া আছে এইভাবে এক্স মানে এ একদিকে আপনারা পাইপগুলো দিবেন না, একটু দূরে দূরে দিবেন, এতে সাদের কোয়ালিটিটা ভালো থাকবে। ঠিক আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টস করবেন, এই কমেন্টসের উত্তরে দিচ্ছি কেন আপনারা এই ভিডিওটা তৈরি করা। तो भिडियोटार तैरि करार उद्देश्य यटाई जे भाई तीन रूमे तीनटे फेज निलाम तीनटार साथे एक आर्थिंग निलाम भाई आमार तो पाइपेर भितरे जागा हय ना। एई जे पाइपटा आमी जे पाइपटा दिलाम तीनटा रूमेर कयटा तार छयटा तार 2.5 आरएम छयटा तार कि एटाते जाबे 100% जाबे आर छयटा तीनटा रूमेर जोन्नो एकटा कि एकटा आर्थिंग जाबे 60टा केबल तो एटार भितरे देया 2.5 ओना आसे खाली धरबो एर परेও এটাতে দৌড়ার পরেও কেন আমি পাশের পাইপটা দিলাম এক্সট্রা সিকিউরিটির জন্য দিছি। কোনো কারণে পাইপ একটা মার খেয়ে গেলে ওই পাইপ যদি একটা মার খাওয়া যায় তাহলে আমাদের অনেক কাজ করতে কষ্ট হয়। তো ইলেকট্রিশিয়ান ভাইদের উদ্দেশ্য করে বলছি আপনাদের যদি আগেই একটু কষ্ট করে রাখেন তাহলে তাহলে কিন্তু পরে গিয়ে ওয়্যারিং করতে আর কষ্টটা হবে না। এই জিনিসটি আপনাদের মাথায় রাখতে হবে। এইখানে আরও একটা আপনাদের যোগ করে দিই, এই যে রুমটা এই রুমটা একবার বলে এই জায়গায় ওয়াল হবে, একবার বলে এই জায়গায় হল। এখন যদি এই জায়গায় ওয়াল হয় তাহলে কোনো সমস্যা হবে কি? এই জায়গায় ওয়াল হইলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, এনা ফাইভ আছে এই দিক দিয়ে তার এনে ওভারটেক করে এনে নিয়ে আসবো। এখানে এই আনে হইলেও সমস্যা নাই, এদিকে হইলেও সমস্যা নাই। এমনভাবে কাজ করা, চিন্তা ভাবনা করে কাজ করা। আমার প্রত্যেকটা ভিডিও আমি সরাসরি করে থাকি এই কারণেই যে আপনারা এইখান থেকে কোনো কিছু শিখেন। আর আমার নিজেরই নাই বিদ্যা বুদ্ধি আপনাদেরকে কেমন শিখামো, এই যা কিছু করি এইটা হচ্ছে আমার মনের জোরে করি আর কি, মনের জোরে করি। এইখানে কিন্তু একটা বান্ধন হয় নাই, এই যে বান্ধন দাও, যা করি আমি আপনাদেরকে মনের জোরে করি। আর আপনাদের ভালোবাসা পেতে চাই, আপনারা সবাই ভালোবাসা দিবেন। আর আমরা ইলেকট্রিশিয়ান ভাইরা একে অপরের ভাই ভাই, আমরা যেন একজনের সাথে হিংসাত্মমূলক আচরণ না করি। আমাদের কাজের ভিতরে কেউ ভালো জানবে, কেউ কম জানবে, এটাই নিয়ম ভাই। দুনিয়ার মধ্যে এই পাঁচটা আঙ্গুল হাতের দেখেন আমার একরকম না, দেখেন আমার হাতের পাঁচটা আঙ্গুল একরকম না, একটা মোটা একটা চিকন এইরকম। বাংলাদেশে এই পৃথিবীতে দেখেন এই যে ভিডিওটা বাইরের দিকে গেছে, এই যে দেখেন এই বিল্ডিংটা উঁচা, পাশের বিল্ডিংটা নেচা, ওইটা টিনের ঘর, ওইটা হচ্ছে বিল্ডিং, মানে সবটি কিন্তু একরকম না। মানুষের মানুষের দিকে তাকান, একটা উঁচা একটা নেচা একটা খাডো, কেউ একটু বদমেজাজি, কেউ একটু ভালো মেজাজি, কেউরে কথা কইলেও রাগ করে না, আবার কেউরে একটু হুট করলেই রাগ উঠে যায়। তো এইরকমই আমাদের সবাই মিলেমিশে চলি, যাতে আমরা একে অপরের সহযোগিতা করি, তার জন্যই আমরা সবাই মিলেমিশে যাতে কাজ করতে পারি, তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। যদিও বা আমার এই ভিডিওতে আপনাদের কোনো প্রকার কোনো উপকার হয়ে থাকে, আমার যে চিল্লানোটা তাহলে আমার ভিডিওতে একটু কমেন্টস করবেন ভাই, একটু লাইক দিয়েন, জানায়েন আপনাদের মূল্যবান মতামত। আমি যদি আপনাদের চোখে খারাপ হয়ে থাকি তাহলে আপনারা ভালোবাসার চোখে একটু আমাকে দেখেন। আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতন এখানেই চলে যাচ্ছি, কারণ এখনও সন্ধ্যা হয়ে গেছে, আজকে রাত্রে 5 দিতে হবে, অনেক কাজ তো বাকি আছে। দেখতে পাচ্ছেন আমার শরীর অসুস্থ, আমি এই কাজ একটু স্লো হচ্ছে। এরপরেও যে আপনাদেরকে এই নিয়ে কথা বলি বা আপনাদের সাথে কথা বলি এটা হচ্ছে আমার একটা সৌভাগ্য, যাতে আমি সবার সাথে মিলেমিশে চলতে পারি। তো আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম ইলেকট্রিক ভিডিও ইউটিউব চ্যানেলের তরফ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ভালো ভাববেন, পারলে একটু উপকার করার চেষ্টা করবেন, ক্ষতি করবেন না, খাওয়ারও নিজেরও ক্ষতি করবেন না, মানুষেরও ক্ষতি করবেন না। আমরা সবাই পরস্পর টেকনিশিয়ান ভাইরা সবাই ভাই ভাই, একজন পরে বেশি বুঝি, একজন একটু কম বুঝি, সবাই মিলেমিশে কাজ করি যাতে কেউ কারোর সাথে ঝগড়া বিভেদ না করি। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম।